নমস্কার, স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্ম জয়ন্তী উপলক্ষে আন্তঃধর্মীয় সম্মেলনের আজকের পূজ্যপাদ সভাপতি জনাববাবু শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ, মাননীয় অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম কুমিল্লা, আমরা শুনেছি ধর্ম যার যার উৎসব সবার, এই বিষয়টিকে যিনি কুমিল্লার মাঝে নান্দনিক সৌন্দর্যে হিন্দু মুসলমান ঐক্যের মাধ্যমে একটা অনাস্বাদিত সৌন্দর্যে পরিণত করেছে, সেই নান্দনিক ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লার 6 আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব আকম বাহাউদ্দিন বাহার ভাই উপস্থিত আছেন। আজকে বিভিন্ন ধর্মের উপর আলোচনা করার জন্য আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। ভারত থেকে আগত শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, যিনি সুদূর বেলুড় মঠ থেকে আমাদের কাছে এসেছেন, যার সুন্দর মুখ দেখলেই মনে হবে তিনি একজন পবিত্রতার প্রতীক। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাতৃমণ্ডলী, সুধীমণ্ডলী, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্র ছাত্রী বৃন্দ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, সবাইকে আজকে এই আন্তঃধর্মীয় সম্মেলনে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। আমার বিষয় হচ্ছে সত্য এক, জ্ঞানীগণ ডাকেন বিভিন্নভাবে। উপনিষদে একটি শ্লোক আছে এরকম, হিরণ্ময়েন পাত্রেণ সত্যাসীতি হিতং মুখং তত্ত্বং প্রসন্ন পাবৃণ্য সত্য ধর্মায় দৃষ্টতে। হে প্রভু, হিরণ্ময় পাত্রের মধ্যে সত্য ঢাকা অবস্থায় আছে, তুমি সকল মানুষের মধ্যে তা উন্মুক্ত করে দাও। এই বাণী উচ্চারিত হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে ভারতের কোন এক ঋষি কবির মুখ থেকে। আজকে এই সত্য আমাদের ধর্মের, আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মূল ভিত্তি। আমরা যদি স্বামী মহাত্মা গান্ধীর কথা স্মরণ করি, তিনি বলছিলেন নির্বিরোধ উপায়ে সত্যের অনুসন্ধান করো। কোন মানুষের ধর্মে বিশ্বাস না থাকতে পারে, কিন্তু সত্যে তো বিশ্বাসহীনতা কোন মানুষের মধ্যে থাকতে পারে না, তাই সত্যই হচ্ছে ঈশ্বর, সত্যই হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের আলোকবর্তিকা। আজকে প্রথমেই আমি যে চারটি ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, সেই চার ধর্মের প্রবর্তকদের মধ্যে প্রথমেই পরম কারুণিক মানবতার সেবায় যার জীবন উৎসর্গীকৃত ছিল, সেই মহামতি বুদ্ধের চরণে আমার প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি সাম্যবাদের আচার্য, হেরার গুহায়
চোখ মুদে যিনি শান্তির বাণী প্রচার করেছেন সেই মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি আত্মমানবতার সেবায় নিবেদিত, যিনি বলতেন লাভ দাই নেই বা এস দাই সেলফ, সেই মহামতি যিশুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি সর্ব মনোরামাত্মক রামচন্দ্রের উদ্দেশ্যে, সীতাপতি রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কৃষির বুভাচক শব্দ নষ্ট নিবৃত্তি বাচক ত্রৈরক্ষম পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যহিধিয়তে। কৃষ শব্দের অর্থ হচ্ছে সত্তা বা অস্তিত্ব, ন হচ্ছে নির্বাণ, যার মানুষ যার মাধ্যমে মানুষ যার নাম স্মরণ করার মাধ্যমে মানুষ নির্বাণ লাভ করতে পারে, সেই শ্রী শ্রীকৃষ্ণের চরণে আমি সনাতন ধর্মাবলম্বী হিসাবে প্রণাম নিবেদন করছি। সনাতন শব্দ মানেই হচ্ছে চিরকাল যা নতুন নতুন রূপ লাভ করে, সনাতন ধর্মের মানেই হচ্ছে আত্মপ্রমেণ সর্বভূতানাং দয়াঙ্কুব্বন্তি সাধব উদারচরিতনাং তু বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের সব মানুষ আমার আত্মীয়। সনাতন ধর্ম মানেই হচ্ছে সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগবত। সনাতন ধর্ম মানেই হচ্ছে মানুষে মানুষে আত্মীয়তা। আমি একটা কবিতা প্রায়ই যেখানে মানুষ পাই সেখানেই আবৃত্তি করি, সেই কবিতার মূল কথাই হচ্ছে মানুষ মানে আত্মীয়তা, মানুষ মানেই সাথী, মানুষ মানেই অন্ধকারে লাইট হাউসের বাতি, মানুষ মানেই জাত পাত আর ধর্ম বিভেদ ভুলে সম্প্রীতির এক অবাক মালা গাথা নানান ফুলে, মানুষ মানেই ভালোবাসার স্বপ্ন সবুজ রঙে জীবনটাকে রাঙিয়ে নেওয়া শিল্পিত এক ঢঙে, মানুষ যে শেষ কথা এই মানব ইতিহাসে এই কথাটাই ঘুরছে যে আজ নিঃশ্বাসে নিঃশ্বাসে। বলছিলাম সনাতন ধর্মের মূল নির্যাসটা কি সে সম্পর্কে, সেই নির্যাস হচ্ছে স্বামী বিবেকানন্দের ভাষায় বলা যায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসলে সত্য জ্ঞান ও অনন্তম ব্রহ্ম, সত্য জ্ঞান এবং অনন্তই হচ্ছে ব্রহ্ম। এই সনাতন ধর্মই বলে ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, য এক হবর্ণা বহুদা শক্তির যুগাদ বর্ণনা নেই নেকানাং হিতার্থ উদদাতি সন বুদ্ধা শুভয়া সংযুক্তা ওম একম মেহ দ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়। আবার সর্বখুল্লিদম ব্রহ্ম, সবার মধ্যেই তিনি বিরাজ করছেন। আবার তিনি বলছেন একহং বহুষ্টাম, আমি ইচ্ছা করলে বহু হতে পারি। আবার বলছেন সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি সর্বত ভুক্তা আত্মতিষ্ঠ দশাঙ্গলম, এই অন্তরের মধ্যে তিনি অধিষ্ঠিত আছেন। তাই আমাদের অন্তরটাকে পবিত্র করতে হবে, সনাতন ধর্ম অন্তরের পবিত্রতায় বিশ্বাসী। সনাতন ধর্মই বলে তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছ, এই ধর্মেই উচ্চারিত হয়েছে মানুষ ঈশ্বরের প্রতিনিধি, এই ধর্মেই বলা হয়েছে মানুষকে বাদ দিয়ে
ঈশ্বরকে পাওয়া যায় না। সব ধর্মে এই কথাটাই। এনশান্ট মেরিনার টিএস কলরিজ বলছিলেন, হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল থিং বোথ গ্রেট অ্যান্ড স্মল, ফর ডিয়ার গড হু ক্রিয়েট আস হি লাভ আস অল। তিনি আমাদের সবাইকে ভালোবাসেন। তাই মানুষ হিসাবে এই পৃথিবীতে এসে আমার কাজটা কী হবে, মানুষের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক সেই সম্পর্ক স্থাপন করা। আমাদের ধর্মে বন্ধু শব্দটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, বন্ধু সুহৃদ সখা মিত্র। অতএব সহম বন্ধু, যাকে ত্যাগ করা যায় না সে হচ্ছে বন্ধু। সদৈব অনুগত সুহৃদ, সুহৃদ হচ্ছে দৈবের অনুগ্রহে লাভ করা যায়। একক্রিয়ং ভবেম মিত্র, যখন একই ক্রিয়া করে তখন আমরা মিত্র। সমপ্রাণা সখা মত, সমপ্রাণা হচ্ছে সখা। আর এছাড়া আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে বান্ধব। কে বন্ধু? উৎসবে ব্যসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে সখা মেচ যথেষ্টতি সবান্ধব। যিনি আমার জীবনের সর্বক্ষেত্রে সর্বপরতে পরতে জড়িয়ে আছেন, উৎসব থেকে শ্মশান ঘাট পর্যন্ত যিনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাকে নিয়ে চলতে পারেন, তিনিই হচ্ছে বান্ধব, তিনিই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রিয় ব্যক্তি। তাই আজকের এই আন্তঃধর্মীয় সম্মেলনে ধর্ম শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ধর্ম মানে হচ্ছে দৃঢ়ধাতু থেকে আগত, যা মর্মে ধারণ করা যায়। জীবন সম্পর্কে যে শ্রেয়স্কর মতবাদ, সেই মতবাদই হচ্ছে ধর্ম। তার আচরিক বিধিবিধান হচ্ছে শাস্ত্র। এই শাস্ত্রের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু ধর্মের মধ্যে সত্য ছাড়া আর কিছুই থাকে না। আমরা সেই সত্যকে ধরব, প্রতারণায় অভ্যস্ত হব না। জীবন তো দুদিনে, উমরেদ রাজ মানকে নিয়ে থে চার দিন, স্রষ্টার কাছে চার দিনের জীবন ভিক্ষা নিয়ে পৃথিবীতে এসছি। দু আর জুড়ে কাট গেয়া দু ইন্তেজামে, দুদিন অপেক্ষায় চলে গেল, দুদিন আকাঙ্ক্ষায় শেষ হয়ে গেল। এইভাবে তো জীবন চলতে পারে না। জীবন মানেই হচ্ছে মন ভরে বাঁচা, পেট ভরে বাঁচা নয়, জীবন মানেই হচ্ছে মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করা। কারণ সবাই কিন্তু আমরা মৃত্যুর দিকে এগুচ্ছি। টমাস গ্রের সেই বিখ্যাত কবিতা, দি বোস্ট অফ হেরাল্ডরি, দ্য পম্প অফ পাওয়ার, দি অল দ্য বিউটি অ্যান্ড অল দ্য ওয়েলথ এভার গেভ, অ্যাওয়েট অ্যালাইক ইন দ্য ইনএভিটেবল আওয়ার, দি পথস অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ। আমাদেরকে কিন্তু কবরের দিকেই নিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের মানুষের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে আচরণ করতে হবে, যাতে করে মানুষ নামটাকে আমরা সার্থকতায় পর্যবসিত করতে পারি। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজা ধামানি দিব্যানি তস্তু, বেদাহমেতং পুরুষং মহান্তাম আদিত্যবর্ণং পুরুষাং পরস্তাৎ তমেব বিদিত্যাদি মৃত্যুমেতি নান্য পন্থা ভয়ানায় বিদ্ধতে। তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া হে অমৃতের পুত্র মানুষ আর কোনো পথ নেই। পৃথিবীর সব ধর্মেই মানুষকে বলা হয়েছে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, ক্রাউনিং ক্রিয়েশন অমৃতের পুত্র। আর নিজের মধ্যে জ্ঞান দীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে, নিজেকে জানার কথা বলা হয়েছে, নিজেকে চেনার কথা বলা হয়েছে। আমি কে, কোথায় ছিলাম, কোথা থেকে এসছি, সেই উমর খেয়ামের প্রশ্ন, কোথা হতে আসিয়াছি, কেন জন্ম পাইয়াছি, কেন বাঁচিয়াছি না যাই নির্ণয়, কেন এলো এ জগতে, কোথা হতে কেমন করে, কেউ জানে না খবর কিছু। তার কেউ কি খবর কিছু জানে? কিন্তু জানে না, আবার সমাধানটা সেখানেই আছে। তুমি অরূপ স্বরূপ সগুণ অনির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরিতে।
কি রূপে এসেছি, কেমন এবার যাব, তাও ভাবিয়ে কেন জীবন কাটাবো, তুমি আমি আছো তোমার এই চাব, এই শুধু আমি জানি, এটাই আমি জানি, তুমি এনেছো আমি তোমাকে ছাব, তোমার কাছে আত্মসমর্পণ করব, কারণ তোমার গৃহে বসতি করি, খেয়েছি তোমার অন্ন, তোমার বায়ু দিতেছে আয়ু, বেঁচে আছি তোমার জন্য, ক্ষুধা হয়েছে তব ফলে, পিপাসা গেছে তব জলে, একই ভুল যে ভুলে ভুলে প্রভু তোমার নাম করি না তো, সবকিছুতেই তার যে অস্তিত্ব এটা বিরাজ করছে, তার কোন গুণটাকে কোন রহমতটাকে আমরা অস্বীকার করব, করার কোনো উপায় নেই, তাই একমাত্র সেই ঈশ্বরের কাছে আত্মসমর্পণই হচ্ছে আমাদের আত্মমুক্তির ক্রমিক পরিণাম। আমরা যদি সেই কাজটুকু করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে, জীবন সুন্দর হবে। একবার আমাদের বৃহদারণ্যক উপনিষদে প্রজাপতি স্কুল খুলেছেন, মানে ব্রহ্মা স্কুল খুলেছেন, সেই স্কুলে মানুষ দেবতা এবং অসুর তিন শ্রেণীর ছাত্রই পড়তে গেছেন, তিন শ্রেণীর ছাত্রই পড়তে গেছেন, পড়ার পরে শিক্ষালাভের পরে সমাবর্তনের সময় প্রথমে দেবতাদেরকে ডাক দিলেন, প্রজাপতি জিজ্ঞেস করলেন যে কি বুঝতে পেরেছ আমি যে পড়িয়েছি? হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে বলো তো দ এর মানে কি? দেবতারা বলল দৈমত, অর্থাৎ আমি আমার আত্মজ্ঞান উপলব্ধি করতে পেরেছি। তারপর মানুষরা এলো, তাদেরকে বলল যে তোমাদেরকে যে আমি শিক্ষা দিলাম তোমরা বুঝতে পেরেছ? বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। আবার বলল দ বলো তো এই দয়ের মানে কি? বলছে দত্ত মানে দান করো। তৃতীয়বার অসুররা এসেছে, তাদেরকে বলল যে তোমরা বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি। আবার বললেন দ এই দ মানে দয়া ধ্বজ, অর্থাৎ দয়া কর। এই সনাতন ধর্মের মূল কথাই হচ্ছে আত্মজ্ঞানী হও, দান করো এবং দয়া করো। এই কথাটা টিএস এলিয়ট তার কবিতার মধ্যে, ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে, ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থের কবিতার মধ্যে বলেছেন হোয়াট থান্ডার সেড, অর্থাৎ যখন বজ্রপাত হয় বিদ্যুৎ চমকায় বজ্রের শব্দের মধ্যে এই দ দ দ এটাই নাকি ধ্বনিত হয়, এটাকে রূপক হিসাবে গ্রহণ করে তিনি এই দ দ দ এই প্রতীক হিসাবে এটাকে নিয়ে কবিতা রচনা করেছেন। আমরা শ্রীকৃষ্ণের কথা বলি, তিনি তিনটি গ্রন্থে আমাদের মাঝে উপস্থিত, এই তিনটি গ্রন্থ হচ্ছে এক মহাভারত, দুই শ্রীমৎ ভগবদ গীতা আর ভাগবত। গীতায় শ্রীকৃষ্ণ হচ্ছেন জ্ঞানময়, যে জ্ঞানের কথা এখানে বলা হয়েছে। মহাভারতে তিনি কর্মময় আর ভাগবতে তিনি প্রেমময়, এই ত্রিবেণী সঙ্গম কৃষ্ণের মধ্যেই ঘটেছিল। প্রথমে আসি শ্রীমৎ ভগবদ গীতায়, তিনি কর্মময়। অর্জুন যুদ্ধক্ষেত্রে যখন তার আত্মীয় স্বজনদের দেখে গান্ডীর ত্যাগ করে বসে পড়লেন, বসে যখন কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি কাদেরকে হত্যা করে রাজ্য শাসন করব, আমি এমন রাজ্য চাই না, নকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ রচ রাজ্য সুখানিচ, আমি রাজ্যও চাই না রাজ্যের সুখ চাই না, আত্মীয় স্বজনকে মেরে আমি রাজা হতে চাই না, বলে গান্ডীর ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ দেখলেন কি বিপদ, বিশাল যুগ দিয়ে শুরু, সেই গীতার শেষ হচ্ছে মুখ্য যুগে, বিষাদের সিঁড়ি ভেঙে আমরা মুক্তি লাভ করব। এই বিষয়টাকে কেন্দ্র করে টিএস এলিয়ট তার ফোর কোয়ার্টারস নামক কাব্যগ্রন্থের মধ্যে ড্রাই সেলিব্রেশন কবিতায় সেই অর্জুন এবং কৃষ্ণের রূপকটাকে এনে যে কবিতা লিখেছিলেন সেই কবিতা হচ্ছে এই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ভয়াজাস,
Oh virus, oh seaman, you who come to the port and your whole body will suffer and fail the judgment of the sea or whatever it takes. This is your real destination. Tumar kaaj hocche juddho kora. So in the field of battle, so Krishna, when he admonished Arjuna, admonished mane bhatsana kora, jokhon Krishna ke bhatsana korlen, Krishna jokhon bhatsana korlen Arjuna ke bollen, in the field of battle, don't say farewell. Kono shomoy farewell bolbe na, bolo farewell. স্বামী বিবেকানন্দের আহ্বান ছিল চড়ুই ব্যক্তি, যে আহ্বানটা তিনি ঐতরীয় উপনিষদ থেকে নিয়েছিলেন, নানা শান্তায় শ্রীরস্তি ইতি রুহিত সুস্থ পাপ নিষদ বড় ইন্দ্র ইঞ্চ চরত সখা পুষ্পিন চরত জঙ্গে ভূষ্ণুরাত্মা ফল গ্রাহী সেদৃশ্য পাপ মান শ্রমেন প্রবত হতা চড়ুই ব্যক্তি অর্থাৎ যে বসে থাকে তার ভাগ্যও বসে থাকে, যে উঠে দাঁড়ায় তার ভাগ্য উঠে দাঁড়ায়, যে চলতে শুরু করে তার ভাগ্য তার সঙ্গে চলতে শুরু করে। এই চলার নামই হচ্ছে জীবন। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, গতিশীল ধর্ম, এটা চিরদিন নূতন নূতন রূপ লাভ করছে এবং এই ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম পর ধর্মের প্রতি কোনো রকম বিরূপ কোনো ভাব পোষণ করে না, যে ধর্ম মনে করে বিশ্ব বসুদৈব কুটুম্বকম, বিশ্বের সব মানুষ আমার আত্মীয়, যে ধর্ম মনে করে মানুষকে বাদ দিয়ে ঈশ্বরের উপাসনা হবে হয় না। তাই বহুরূপে সম্মুখে তোমার এই কথা তো বিবেকানন্দ বলেছেন, সুতরাং আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের কমপ্লিটলি সারেন্ডার করতে হবে তার কাছে, সেই করুণাময়ের কাছে অহংকার বিসর্জন দিতে হবে, অহং বোধ ত্যাগ করতে হবে, আমাদের আত্মজ্ঞানী হতে হবে। রবীন্দ্রনাথের মতো কবি 80 বৎসর বেঁচেছিলেন, 80 বৎসরের মধ্যে বিভিন্ন ম্যাক্সিমাম সময় তিনি লিখেছেন, তিনিও শেষ জীবনে গিয়ে যখন নিজেকে প্রশ্ন করেছেন তখন তিনি কিন্তু কোনো উত্তর খুঁজে পাননি। সেখানে তার প্রশ্নটা ছিল এরকম, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? পেল না উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় শেষ প্রশ্ন উচ্চারিল, কে তুমি? পেল না উত্তর। কোনো উত্তর নেই আমি কে, শুধু এইটুকুই জানি যে তুমি আনিয়াছো, তোমার এই চাব। এই যদি হয় তাহলেই আমরা যথার্থভাবে ঈশ্বরের করুণা লাভ করতে সক্ষম হব, কারণ আমার মধ্যে যে আমিত্ব বোধ এটাকে ত্যাগ করতে হবে। তাই অহংকারকে বর্জন করতে হবে, সরবিপুর যে আক্রমণ সে আক্রমণকে প্রতিহত করে ইন্দ্রিয়গুলোকে আমার জয় করতে হবে, তাহলেই আমি যথার্থ মানুষ হব। রবীন্দ্রনাথের কথায় বলতে পারবো, আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে লয়ে ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আসলে আমরা অনেকেই জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, জীবনের শেষ পর্যায়ে এসে আমাদের সবশেষ উচ্চারণটা এইভাবেই হোক, দিনে কর্ম ডুবেছে মোর আপন তলে, সন্ধ্যাবেলার পূজা যেন যায় না বিফলে। দেখেন সবশেষে বলি, বিদায় বন্ধুগণ, গনগনে আঁচের মধ্যে শুয়ে থেকে শিখার রুমাল নাড়া শেষ হলে ছাই ঘেটে নিয়ে দেখবেন পাপ আছে কিনা, অর্থাৎ সারাদিনের শেষে নিজেকে নিয়ে নিজে একটু চিন্তা করবেন কি করেছেন, পাপ আছে কিনা। যদি পাপ থাকে তাহলে আপনার জন্য স্বর্গ নেই, আপনার জন্য হ্যাভেন নেই, আপনার জন্য বেহেশত নেই, আপনি এখানেও যেমন দুঃখী ওখানেও দুঃখী থাকবেন। তাই আমরা সুখী মানুষ হিসাবে, সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমি সবার কাছে উদার আহ্বান জানাবো, মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের সঙ্গে সহমর্মিতা পোষণ করে, আমার আবেগ, আমার অভ্যাস, আমার আচার আচরণ, আমার চিন্তাধারা, আমার মতাদর্শ, আমার ধর্মচিন্তা,
আমার দর্শন সবকিছু যেন আমার মানুষকে কেন্দ্র করে আবর্তিত হয়, আমার চেতনা ভাবনা শিহরণ আমার সুখ দুঃখ অহংকার আমার বিদ্বেষ বিসংবাদ আমার অবদমন হতাশা উৎসাহ সবকিছু যেন ঈশ্বর কেন্দ্রিক আবৃত হয়। তাই তো সবশেষে আমি আজকের এই অনুষ্ঠানের স্বামীজির উক্তি নয়, স্বামীজি যার আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন তারই একটা উক্তি উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই উক্তিটা হচ্ছে এরকম, হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়েন ইউ আর ইন দ্য প্লেস ইন দিস ওয়ার্ল্ড, গিভ আপ এভরিথিং ফর হিম, রিজাইন ইয়োরসেলফ টু হিম অ্যান্ড ইউ উইল ফিল নো ট্রাভেলস and then you will come to know that everything is done by his will অর্থাৎ তার ইচ্ছাই সব হচ্ছে। সুতরাং তার কাছে আমার প্রণতি রেখে আজকের এই অনুষ্ঠানের আয়োজক ওই যে গোল্ড ডায়মন্ড প্রপার্টিজ তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকবৃন্দকে, অভিনন্দন জানাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, অভিনন্দন জানাচ্ছি বিনয় মহারাজজিকে যিনি আমানত একজন অভাজনকে এই অনুষ্ঠানে হিন্দু ধর্মের উপর কিছু আলোচনা করার সুযোগ প্রদান করেছেন। এই লোকটাকে দেখলেই আমার ভালোবাসতে ইচ্ছে করে, আর আপনাদেরকে দেখলে তো মনে হয় আপনারা সবাই আমার স্বজন, স্বজন মানেই তো আপনজন, আপনারা সবাই আমার স্বজন। কতটা ভালোবাসলে ভালোবাসা হয় জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা আমার জীবনকে আরো বেশি উদ্বুদ্ধ করো উজ্জীবিত করুক এই কামনা রেখে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার মতো এমন সুন্দর ব্যক্তিত্ব যিনি আমাদের মাঝে এসছেন অসাম্প্রদায়িক চেতনার ঋত্বিক আমি বলব, এই আমলে এই আমলে আমাদের দুর্গা পূজা থেকে আরম্ভ করে ঈদ উৎসব থেকে আরম্ভ করে এই শ্যামা পূজা পর্যন্ত যতগুলো অনুষ্ঠান হয়েছে কুমিল্লা জেলায় কোথাও কোনো জায়গায় কোনো মন্দির কোনো মসজিদ কোনো জায়গায় কোনো কিছুতেই আক্রান্ত হয় না, এটা কার জন্য হয়েছে? এই ব্যক্তিটির জন্য হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি বেঁচে থাকুন আমাদের মধ্যে। ধর্ম ধর্ম মানুষকে মহান করে, ধর্মের মাধ্যমে মানুষ আত্ম উপলব্ধি ঘটাতে পারে, ধর্মের মাধ্যমে মানুষ একে অপরের কাছে আসতে পারে। তাই ধর্ম হোক আমাদের সবার মিলনের হাতিয়ার, এই কথা বলে আমাদের পরম পূজ্যপাদ রামকৃষ্ণ মিশন এবং মঠের যে অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দজিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি শ্রীমৎ স্বামী জ্ঞানালোক লোকানন্দজী মহারাজ যিনি সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসে আমাদেরকে দাক্ষ করেছেন এবং তার এই সুন্দর মুখ দেখলে মাথায় এখন টুপিও পড়েছেন তাকে অত্যন্ত ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদই হোক আমাদের জীবনের। ধন্যবাদ।